1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যে পরমাণু বিস্ফোরণ হয়েছিল তার কথা তো আপনি নিশ্চয়ই জানেন, যার ফলে অনেক মানুষের মৃত্যু হয়েছিল। এমনকি জাপানে এখনও শারীরিকভাবে অক্ষম শিশুর জন্ম হয়। কিন্তু আপনি কি জানেন মহাকাশে এর থেকেও অনেক গুণ শক্তিশালী একটি বোমের বিস্ফোরণ করা হয়েছিল? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। 1963 সালে আমেরিকা মহাকাশে একটি হাইড্রোজেন বোমের বিস্ফোরণ ঘটিয়েছিল যা জাপানের পরমাণু বিস্ফোরণের থেকেও 100 গুণ বেশি শক্তিশালী ছিল। তো আপনি কি এর আগে এই তথ্যটি জানতেন? সেটা কমেন্ট করে জানান আর ভিডিওটি লাইক ও শেয়ার করে বাকিদেরও জানার সুযোগ করে দিন।